দেশের কৃষ্টিকে জানতে হলে সে দেশের আদিবাসী সংস্কৃতি হতে পারে প্রকৃত দলিল। আদিবাসী শিল্প সংস্কৃতি ভারতবর্ষের এক স্বতন্ত্র পরিচয়, সন্দেহ নেই। যদিও আধুনিকতা, মেকি এবং জনপ্রিয় সংস্কৃতির কাছে প্রচারে বারবার পিছিয়ে পড়ছে এই ঐশ্বর্য, অথচ মুন্সিয়ানা ও দক্ষতায় শ্রেষ্ঠত্বের দাবি রাখে আদিবাসী সংস্কৃতি, বিশেষ করে আদিবাসী নৃত্যকলা। আদিবাসী অধ্যুষিত বীরভূম তার চিরপরিচিত সাঁওতালি সংস্কৃতি ও পরম্পরায় সক্রিয়। নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা প্রতি বছরের মতো দেশের অন্যতম শ্রেষ্ঠ এক আদিবাসী নৃত্য উৎসবের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয় এই বীরভূমকেই। ইলামবাজারের কাছে দারুন্দা গ্রামে এবছরও অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের আদিরঙ্গ মহোৎসব 2020 শীর্ষক আদিবাসী নৃত্যের এক অনবদ্য উপস্থাপনা। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বরখা সোরেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামার ডিরেক্টর ইন চার্জ সুরেশ শর্মা এবং বহু বিশিষ্ট মানুষ। মেরা আপনা বিচার হ্যায় কি ইস তরহ কে জো আদি রঙ্গম ইয়া জো হাম ট্রাইবাল ফেস্টিভাল করতে হ্যায় ইন ফেস্টিভালস কো এক জগহ পে নাহি করনা চাহিয়ে। ইয়ে হিন্দুস্তান কে সারে লোগো কি ট্যাক্স পেয়ার মানি হ্যায় তো ইয়ে হিন্দুস্তান কে হর স্টেট মে অর খাস করকে ওয়াহাঁ পে জাহাঁ পে জ্যাদা হামারে আদিবাসী জনসংখ্যা হ্যায় ওয়াহাঁ পে জরুর জানা চাহিয়ে। তো হামারা প্রয়াস অব ইয়ে রহেগা কি হাম ইসকো অলগ অলগ প্রান্তো মে জাহাঁ অভি তক কি ইয়ে হুয়া নাহি হ্যায় হাম ওয়াহাঁ লেকর কে জায়েঙ্গে। তো হামারে প্রধানমন্ত্রী মহোদয় জি কা জো এক আপনা সপনা হ্যায় অর জো উনকা আপনা এক ইমাজিনেশন জো হ্যায় উসি কে তহত ইস তরহ কে কার্যক্রম কিয়ে যা রহে হ্যায়। লেকিন ইয়ে সির্ফ আজ সে নাহি কিয়ে যা রহে হ্যায় ইয়া জব সে ইয়ে সরকার আই হ্যায় তব সে নাহি কিয়ে যা রহে হ্যায়। আগর হাম ওয়াকাই বাত করেন তো ইস তরহ কে কার্যক্রমো কে লিয়ে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় উচিত সংস্থা নাহি হ্যায়, ও হাম কর রহে হ্যায়। লেকিন ইসকে লিয়ে জো উস সময় জোনাল সেন্টার্স বনে থে ইয়ে উনকে প্রারূপ মে ইয়ে উনকে এইমস এন্ড অবজেক্টস মে ইয়ে ইস তরহ কে কার্যক্রম চিহ্নিত হ্যায় অর ইস তরহ কে কার্যক্রম কি দারোমদারি জিম্মেদারি উনকি বনতি হ্যায়। মঞ্চসজ্জা, মূল প্রবেশদ্বার এবং সমগ্র আবহে ছড়িয়ে পড়েছিল আদিবাসী শিল্প, জীবনযাপন এবং তাদের পরম্পরার এক জগৎ। তাদের মুখাবয়ব, গ্রাম জীবন, বাদ্যযন্ত্র ধরা পড়েছিল এক আদিমতম রূপে। বিকেল পেরোলে সান্ধ্য আলো যাকে আরও মায়াবী করে তুলেছিল। অনুষ্ঠান মঞ্চের পাশেই আদিবাসীদের হস্তশিল্প নিয়ে একটি বিশেষ বিকেকিনির আসর বসানো হয়। আগ্রহী আদিবাসী ও তথাকথিত শহুরে মানুষের ভিড় চোখে পড়ে। Thank you.
মূল অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই ছিল এ রাজ্যের বাহা ছৌ ইত্যাদির মতো পরিচিত নৃত্যকলা। পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আদিবাসী ও উপজাতির মানুষেরা এসে তাদের দক্ষতা ও শিল্পকলার পরিচয় দেন। ছিল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রদেশ, যেমন আসামের বহু বিস্তৃত বোহাগ বিহু, মিজোরামের বিখ্যাত বাঁশের নৃত্য চেরাও, ত্রিপুরার রিয়াং আদিবাসীদের দক্ষতা সম্পন্ন হোজাগিরি, অরুণাচল প্রদেশের নিয়াসী উপজাতির রেখাম্পাদা বা নাগাল্যান্ডের মঙ্গন্তার মতো নৃত্যশৈলী। Oh,
কাশ্মীরি শিল্পীরা তাদের সুরেলা রৌফ লোকনৃত্যের মধ্যে দিয়ে বোঝালেন, রাজনৈতিক উথাল পাথালের মধ্যেও কাশ্মীর তার শিল্পকলাকে ভোলেনি। পড়শিরাজ্য ওড়িশা থেকে এসেছিলেন কেওনঝড়ের ছাঙ্গু বা ময়ূরভঞ্জের ছৌ শিল্পীরা। পশ্চিম ভারতের শৈলী, যেমন রাজস্থানের কাঞ্জার উপজাতিদের রঙিন পোশাকের চক্রী নৃত্য, হরিয়ানার বিন যোগী আদিবাসীদের নৃত্য, গুজরাটের সিদ্ধিকোমা উপজাতির সিদ্ধি ধামাল, কিংবা মধ্যপ্রদেশের কনুই দিয়ে বাজানো গুদুম বাজার মতো লোকনৃত্যের ডালি। Thank you.
Thank you.
করে দর্শকের ভিড়ে প্রাণবন্ত হয় এই সঙ্গীত নৃত্য। সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানেই আদিবাসী শিল্প চেতনাকে গভীরভাবে ছোঁয়া হল। শীতের ভ্রুকুটি এবং সাম্প্রতিক টালমাটাল সময়কে অগ্রাহ্য করে লোকশিল্পের প্রতি মানুষের চিরন্তন আবেগ ও আকর্ষণকে যেন ধ্বনিত করল আদিরঙ্গ মহোৎসব।